দ্বিতীয়বারের মতো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া কন্টেন্ট ও নির্মাতাদের পুরস্কৃত করতে যাচ্ছে দ্য ডেইলি স্টার। ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস 2022 সম্পর্কে বিস্তারিত জানাতে বুধবার রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। এবছর সেরা ওয়েব সিরিজ, সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী সহ মোট 28টি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে। বিভাগগুলোর মধ্যে 14টি ফিল্ম, ড্রামা ও গল্প ক্যাটাগরি, সঙ্গীত ক্যাটাগরিতে 4টি, 4টি সমালোচক পুরস্কার এবং 6টি ক্যাটাগরি থাকছে কন্টেন্ট নির্মাতাদের জন্য। দ্বিতীয়বারের মতো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া কন্টেন্ট ও নির্মাতাদের পুরস্কৃত করতে যাচ্ছে দ্য ডেইলি স্টার। ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস 2022 সম্পর্কে বিস্তারিত জানাতে বুধবার রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। এবছর সেরা ওয়েব সিরিজ, সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী সহ মোট 28টি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে। বিভাগগুলোর মধ্যে 14টি ফিল্ম, ড্রামা ও গল্প ক্যাটাগরি, সঙ্গীত ক্যাটাগরিতে 4টি, 4টি সমালোচক পুরস্কার এবং 6টি ক্যাটাগরি থাকছে কন্টেন্ট নির্মাতাদের জন্য। দ্বিতীয়বারের মতো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া কন্টেন্ট ও নির্মাতাদের পুরস্কৃত করতে যাচ্ছে দ্য ডেইলি স্টার। ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস 2022 সম্পর্কে বিস্তারিত জানাতে বুধবার রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। এবছর সেরা ওয়েব সিরিজ, সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী সহ মোট 28টি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে। বিভাগগুলোর মধ্যে 14টি ফিল্ম, ড্রামা ও গল্প ক্যাটাগরি, সঙ্গীত ক্যাটাগরিতে 4টি, 4টি সমালোচক পুরস্কার এবং 6টি ক্যাটাগরি থাকছে কন্টেন্ট নির্মাতাদের জন্য। দ্বিতীয়বারের মতো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া কন্টেন্ট ও নির্মাতাদের পুরস্কৃত করতে যাচ্ছে দ্য ডেইলি স্টার। ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস 2022 সম্পর্কে বিস্তারিত জানাতে বুধবার রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। এবছর সেরা ওয়েব সিরিজ, সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী সহ মোট 28টি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে। বিভাগগুলোর মধ্যে 14টি ফিল্ম, ড্রামা ও গল্প ক্যাটাগরি, সঙ্গীত ক্যাটাগরিতে 4টি, 4টি সমালোচক পুরস্কার এবং 6টি ক্যাটাগরি থাকছে কন্টেন্ট নির্মাতাদের জন্য। দ্বিতীয়বারের মতো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া কন্টেন্ট ও নির্মাতাদের পুরস্কৃত করতে যাচ্ছে দ্য ডেইলি স্টার। ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস 2022 সম্পর্কে বিস্তারিত জানাতে বুধবার রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। এবছর সেরা ওয়েব সিরিজ, সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী সহ মোট 28টি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে। বিভাগগুলোর মধ্যে 14টি ফিল্ম, ড্রামা ও গল্প ক্যাটাগরি, সঙ্গীত ক্যাটাগরিতে 4টি, 4টি সমালোচক পুরস্কার এবং 6টি ক্যাটাগরি থাকছে কন্টেন্ট নির্মাতাদের জন্য।